আল্লাহুম্মা
তিনি হচ্ছেন আল্লাহ, তিনি তোমাদের উত্তম অভিভাবক, তিনি তোমাদের উত্তম সাহায্যকারী। তোমাদের বিপদ আপদে তিনি সাহায্য করবেন, আর তিনি যে সাহায্য করবেন তা হবে অতীব উত্তম, এবং তার সাহায্যকে কেউ ঠেকাতে পারবে না। মর্মে আজকের আলোচনায় বিতর সালাত। বিতর সালাতের আলোচনায় প্রারম্ভের আলোচনা হবে বিতর সালাত আদায় করতে হবে। একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিতর সালাত আদায় করতে হবে। যারা বলেছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিতর সালাত আদায় না করার জন্য বলেছেন, তারা মিথ্যে কথা বলেছেন। হয়তো বা বিবরণে বলা হয়েছে যে কুনুত পড়তে হয়, বিতর সালাতেই পড়তে হয়, তবে মাঝে মধ্যে কুনুত পড়তে হবে না, মাঝে মধ্যে কুনুত পড়তে হবে না এই কথা বলা হয়েছে। এর অর্থ এই নয় যে বিতর সালাত পড়তে হবে না। বিতর সালাত একটি গুরুত্বপূর্ণ জরুরি সালাত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আদায় করতেন, সফরেও আদায় করতেন, অথচ সফরে তিনি সুন্নাত পড়তেন না। তবে হজ সফরে তিনি মুজদালিফায় মাগরিব এশা একসাথে পড়ার সময় এশার সালাত মাত্র দুই রেকাত আদায় করেছিলেন, তাতে তিনি বিতর পড়েননি। তিনি সফরে বিতর পড়তেন, বাড়িতেও পড়তেন, হজ সফরে মাত্র মুজদালিফায় মাগরিব আর এশা একসাথে সালাত আদায় করার সময় এশার সাল দুই রেকাত আদায় করতে হবে, সুন্নাত পড়তে হবে না, বিতর পড়তে বিতরুন পৃথিবীর মানুষ শুনে রেখো, নিশ্চয় আল্লাহ এক, একক বিজোড়, তিনি বিজোড়কে ভালোবাসেন। অতএব তোমরা বিতর সালাত বিজোড় সালাত আদায় করো। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাত আদায় করার জন্য আদেশ করেন। আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলাল বিতরা, এ সালাত করো বিতর, তোমরা রাতে সালাত আদায় করো, তাহাজ্জুদ পড়ো, তো তোমাদের শেষ সালাত যেন বিতর হয়, তোমরা রাতের শেষ সালাত বিতর হিসাবে আদায় করো। অত্র হাদিসে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাত আদায় করার জন্য আদেশ করেন। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু সুবহা বিল বিতরে, সকাল হয়ে গেলে তোমরা তাড়াতাড়ি বিতর সালাত আদায় করে নাও, সকাল হয়ে গেলে তোমরা তাড়াতাড়ি বিতর সালাত আদায় করে নাও। অত্র হাদিসে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাত আদায় করার জন্য আদেশ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কুল্লি লাইলি আতা আওতারা, রাতের সব অংশেই তিনি বিতর পড়েছেন, মিন আউয়ালিহি ওয়া আওসাতিহি ওয়া আখিরিহি, তিনি বিতর পড়েন রাতের প্রথম অংশে, রাতের মধ্যের অংশে, রাতের শেষের অংশে, ওয়ান্তাহা বিদ্রোহ ইলা সাহারে, তার বিতর চলে যেত একেবারে সাহারির সময়। আজানের পাঁচ সাত মিনিট দশ মিনিট পূর্বে যে মানুষ শ্যাম পালনের জন্য, রোজা থাকার জন্য সাহারি খায়, এই সময়ে চলে যেত তার বিতর সালাত। অত্র হাদিসে প্রমাণ হয় যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাত আদায় করেন ও করতে বলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খাফা আন লাকুমা মিন আখিরিল লাইলি ফালইউতির আওয়ালাহু, কেউ যদি শেষ রাতে উঠতে পারবো না বলে আশঙ্কা করে তাহলে সে যেন সন্ধ্যা রাতেই এশার সলাতের পর পরেই বিতর পড়ে নেয়। হাদিসের অত্র অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর পড়ার জন্য আদেশ করেন। তিনি বলেন, অমান তামিয়া আই একুমা মিন আখিরিল লাইলে ফায়ুতির আখিরাহু, আর কেউ যদি আশা পোষণ করে যে আমি শেষ রাতে উঠব তাহলে সে যেন শেষ রাতে সলাত আদায় করে, বিতর পড়ে। এরপরেও তিনি বলেন, ওয়াদালিকা আফজাল, এইটা হচ্ছে সবচেয়ে উত্তম, শেষ রাতে মানুষ বিতর পড়বে এইটা হবে সবচেয়ে উত্তম। তিনি আরো বলেন, এই সময়টা হচ্ছে ফেরেশতাদের উপস্থিতির সময়, সারা রাত যারা ডিউটি পালন করেছে তারা রাতের শেষ অংশে চলে যাবে, সারা দিন যারা ডিউটি পালন করবে তারা ভোর রাত্রে এসে পৌঁছিবে, এই সময়ে যারা যাবে যারা আসছে সবাই একত্রিত হয়েছে, এই সময় উত্তম সময়, এই সময়ে তোমরা বিতর পড়ো। বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাতের জন্য আদেশ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আনিল বিতরি আও নাসিয়াহু, কেউ যদি বিতর সালাত আদায় না করে ঘুমিয়ে যায় অথবা বিতর সালাত ভুলে যায়, ফালিউসাল্লি ইযা যাকারাহু ওয়া ইস্তাইকাজা, সে যেন বিতর সালাত পড়ে নেয় যখন মনে পড়বে, যখন ঘুম থেকে জাগবে, ঘুম থেকে জাগার সাথে সাথে যেন বিতর পড়ে নেয়, মনে পড়ার সাথে সাথে যেন বিতর পড়ে নেয়। এইরকম আদেশ আল্লাহ রাসূল ফরজ সলাতের জন্য বলেছেন। মানুষ যদি ফরজ সলাত রেখে ঘুমিয়ে যায় তাহলে ঘুম ভাঙার সাথে সাথে যেন পড়ে নেয়, স্মরণ হওয়ার সাথে সাথে যেন পড়ে নেয়। তিনি ফরজ সলাতের যেভাবে আদেশ করেছেন বিতর সলাত আদায় করতেও সেভাবে তিনি আদেশ করেছেন, তবে বিতর সলাত ফরজ নয়, তা হচ্ছে এক গুরুত্বপূর্ণ জরুরি সলাত। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতর হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীর উপরে বিতর একটি গুরুত্বপূর্ণ সলাত, প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীর উপরে বিতর সলাত একটি জরুরি সলাত। ফামান আহাব্বা ইউতরাবে খামসিন, যে চায় পাঁচ রাকাত পড়তে সে যেন পাঁচ রাকাত পড়ে। মনাহাব্বা ইউতরাবে সালাসিন পালিয়াপাল, যে চায় তিন রাকাত পড়তে সে যেন তিন রাকাত পড়ে। অমনাহাব্বা ইউতরাবে ওয়াহেদাতিন, কেউ যদি এক রাকাত পড়তে চায় ফালিয়াফাল, সে যেন এক রাকাত পড়ে। অত্র হাদিসে বিতর সলাত পড়ার জন্য আদেশ হয়, অত্র হাদিসে বোঝা যায় বিতর সলাত পাঁচ রাকাত, তিন রাকাত, এক রাকাত। অত্র হাদিসের বিবরণ আবারও আসবে, একবার দুইবার তিনবার আলোচনায় আসবে। খারেজা ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ক্বালা ইন্নাল্লাহ মাদাকুম বিসলাতিন, আল্লাহর নবী আমাদের নিকটে এসে বললেন, শোনো শোনো শোনো, তোমাদের উপরে একটি সলাত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, হিয়া খাইরুন মিন হুমরিন নাম,
তা হচ্ছে লাল উটের চেয়ে অতীব উত্তম। তিনি ফরজ বললেন না। পৃথিবীর মানুষ পুরুষ নারী শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি সলাত বাড়িয়ে দিয়েছেন। পাঁচ ওয়াক্ত সলাত তোমাদের আছে, এরপরেও একটি সলাত তোমাদের জন্য বাড়িয়ে দিয়েছেন আল্লাহ, তা হলো লাল উটের চেয়ে উত্তম। সৌদি আরবের লোকের নিকটে সবচেয়ে দামি সম্পদ ছিল লাল উট, যার কারণে লাল উটের কথা বলা হয়েছে। এই দেশে এখন, এ অঞ্চলে এখন সবচেয়ে দামি সম্পদ জমি, যেসব জমিতে মানুষ বাড়িঘর করে। এয়ালে এলাকার আলোচনা হলে আল্লাহ রাসূল বলে দিতেন যে তোমাদের এলাকায় জমি যত দামি, এই সলাত তার চেয়ে দামি, এই কথা বলতেন। যেহেতু সাহাবীগণের নিকটে সবচেয়ে উত্তম সম্পদ ছিল লাল উট, তাই তিনি বলেছেন সেই সলাত লাল উটের চেয়ে উত্তম। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, ওয়া জালাল্লাহ ফিমা বাইনা সলাতিল ইশা ইলা ইতলাল ফজর, তা হবে এশার সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাত সময় পর্যন্ত। এই সলাত এশার সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাত সময় পর্যন্ত পড়তে হবে। এই দীর্ঘ 8-10টি হাদিস পেশ করে যা প্রমাণ করতে চাইলাম, তা হচ্ছে বিতর সলাত একটি গুরুত্বপূর্ণ জরুরি সলাত, যা মানুষ বাড়িতে আদায় করবে, যা মানুষ সফরে আদায় করবে। তবে মানুষ যদি হজ সফরে থাকে, মুজদালেফায় একদিন করবে না। সম্মানিত মসজিদের দিনী মুসল্লি ভাই বোন, আমরা এবার আলোচনা করি বিতর সলাত কত রাকাত আদায় করতে হবে। একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিতর সলাত 5 রাকাত, বিতর সলাত 3 রাকাত, বিতর সলাত 1 রাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি মিনাল লাইলে 13 রাকা ওয়া ইউতরু মিন যালিকা বি খামসিন ওয়া লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা। আল্লাহর নবী রাত্রে 13 রাকাত সলাত আদায় করতেন, তার 5 রাকাত পড়তেন, বিতর সলাত 1 টানা পড়তেন, তিনি 5 রাকাতে কোথাও বসতেন না। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিতর সলাত 5 রাকাত পড়া যায়। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিতর সলাত 1 টানা 5 রাকাত পড়তে হবে। অতএব 3 রাকাত পড়লেও 1 টানা পড়তে হবে, 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াত পড়ে বাকি 1 রাকাত পড়া হবে না, মর্মে হাদিসটি জাল। অতএব 5 রাকাত 1 টানা পড়তে হবে, 3 রাকাত 1 টানা পড়তে হবে, 1 রাকাত তো পড়তেই হবে। 1-2 আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিত্র হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীকে বিত্র পড়তে হবে। ফামানাহা পায়ুতরাবে খামসিন ফলিয়াফাল, যে 5 রাকাত পড়তে চায় সে জন্য 5 রাকাত পড়ে। অমানাহা পায়ুতরাবে সালাসিন, যে 3 রাকাত পড়তে চায় সে যেন 3 রাকাত পড়ে। অমানাহা পায়ুতরাবে রাকাতিন ওয়াহেদা, কেউ যদি 1 রাকাত পড়তে চায় তাহলে সে যেন 1 রাকাত পড়ে। অত্র সহি হাদিসে বোঝা যায় যে বিতর সলাত 5 রাকাত পড়া যায়, বিতর সলাত 3 রাকাত পড়া যায়, প্রমাণে একাধিক সহি হাদিস। আবু সালামা ইবনে আব্দুর রহমান বলেন,
আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আন সলাতিল লাইলে ফি রমাজান, রমজান মাসে আল্লাহ রাসূল রাতে কিভাবে সালাত আদায় করতেন, এটা জিজ্ঞাসা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী রমজান মাসে কিভাবে সালাত আদায় করতেন। তাতে তিনি বললেন, মাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু মিন ইহদা আশারা রাকা মিন রমজান ফি গাইরিহি, আল্লাহর নবী রমজান এবং রমজানের বাইরে কখনো 11 রাকাতের বেশি পড়তেন না। রাতের সালাত তার 11 রাকাত ছিল, তাহাজ্জুদ সালাত তার 11 রাকাত ছিল, তারাবির সালাত তার 11 রাকাত ছিল, কিয়ামুল লাইল তার 11 রাকাত ছিল, ফরজ ব্যতীত রাতে রমজান ও রমজানের বাইরে মানুষ যে রাকাত আদায় করবে তা হলো 11 রাকাত। ইশাল্লি আরবান লাতা সালন হুসনেহিন্না তুলেহিন্না, তিনি 4 রাকাত পড়তেন। তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। তিনি 4 রাকাত পড়েন প্রথমে, তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। তিনি 4 রাকাত পড়েন প্রথমে, তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। ফুম্মা ইশাল্লি আরবান, তারপর তিনি 4 রাকাত পড়েন, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। ফুমাই সাল্লি সালাসান, তারপরে তিনি 3 রাকাত পড়েন। এ হলো 3 রাকাত বিতর, হাদিস বুখারী মুসলিম। প্রায় হাদিসে 3 রাকাত পড়া যায় তার প্রমাণ রয়েছে, অত্র হাদিস বুখারী মুসলিমে রয়েছে 3 রাকাত বিতর। আব্দুল আজিজ ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালনা আয়েশাতা, আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম, বিআইয়ে শাইন ইউতির, আল্লাহর নবী বিতর সালাতে কোন সূরা পড়তেন, কিভাবে পড়তেন। তিনি বলেন, ইয়াকরাউ ফিল উলা বিল আলা, তিনি প্রথম রাকাতে সূরা আলা পড়তেন, সাববিহিস্মা রাব্বিকাল আলা, ও ফি সানিয়া বে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তিনি দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে ও ফি সালিসা, তিনি তৃতীয় রাকাতে পড়তেন, বিল ইখলাস ও বিল মুআবেজাতাইন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তৃতীয় রাকাতে 3 রাকাত বিতর পড়লে প্রথম রাকাতে পড়তে হবে সূরা আলা, দ্বিতীয় রাকাতে পড়তে হবে সূরা কাফেরুন, তৃতীয় রাকাতে পড়তে হবে ইখলাস ফালাক নাস। এইটা হলো 3 রাকাত বিতর পড়ার কেরাতের পদ্ধতি। অত্র হাদিস প্রমাণ করে যে বিতর সালাত ছিল 3 রাকাত, 3 রাকাত বিতর সালাত পড়া যায়। উল্লেখ্য যে 5 রাকাত বিতর পড়লে ইচ্ছে মতো সূরা পড়বে, উল্লেখ্য যে 1 রাকাত বিতর পড়লে ইচ্ছে মতো সূরা পড়বে, উল্লেখ্য যে 3 রাকাত বিতর পড়লে পড়ার পদ্ধতি, প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফেরুন, তৃতীয় রাকাতে ইখলাস ফালাক নাস। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম বিতর সালাত 5 রাকাত, 3 রাকাত, 1 রাকাত, 1 রাকাত বিতর সালাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি মিনাল লাইলে 11 রাকাত ওয়া ইউসাল্লি মিন কুল্লি রাকাতাইন, আল্লাহর নবী 11 রাকাত রাতে সালাত আদায় করতেন, তবে প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরতেন, প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরতেন, ওয়াহিতুর বি রাকাতিন ওয়াহিদা, তিনি শেষে 1 রাকাত বিতর পড়তেন। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিতর 1 রাকাত। আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত 2-2 রাকাত, রাতের সালাত 2-2 রাকাত, মান খাশিয়া সুবহা, কেউ যদি তোমাদের
ভয় পাই যে সকাল হয়ে গেল মনে হয়, ফা ইসালে রাকাতান, তাহলে সে যেন এক রেখা ভিতর পড়ে নেই, ইউতিরুল্লাহ মাকার সাল্লা, তাহলে তার রাতের সব সালাতকে বিজোড় করে দিবে। সে যেন এক রাকাত পড়ে, তাহলে তার রাতের সালাতকে বিজোড় করে দিবে। অত্র বুখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিতির সালাত এক রাকাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতর রাকাতুন ওয়াহিদা ফিল লাইলিল আখির, শেষ রাতে মাত্র এক রাকাত বিতর তোমরা পড়ো, এক রাকাত বিতর রাতের শেষে। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিতর সালাত এক রাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতির রাকাতান ওয়াহিদা, বিতর তিনি এক রাকাত পড়তেন, ও ইসাল্লি বাদাহু রাকাতাইনি ওয়া ইকরাউ ফীহিমা ওয়া জালিসুন, এক রাকাত বিতর পড়ার পরে তিনি দুই রাকাত নফল সালাত আদায় করতেন, তখন তিনি বসে। অত্র হাদিস প্রমাণ করে যে বিতর সালাত এক রাকাত নিয়মিত পড়তেন। অত্র হাদিস প্রমাণ করে যে বিতর এক রাকাত পড়ার পরে মানুষ দুই রাকাত সালাত আদায় করতে পারে। অত্র হাদিস প্রমাণ করে যে মানুষ সন্ধ্যা রাতে যদি বিতর পড়ে নেয়, তাহলে আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারে যখন উঠবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম বিতর সালাত পাঁচ রাকাত, বিতর সালাত তিন রাকাত, বিতর সালাত এক রাকাত। তবে যারা বলেছেন বিতর রাকাত বিতর হচ্ছে সাত রাকাত, নয় রাকাত, এগারো রাকাত, এটা ঠিক হয়নি, হাদিস দ্বারা প্রমাণিত হয় না। বরং যে হাদিসে সাত রাকাত বিতর মনে হয়, যে হাদিসে নয় রাকাত বিতর মনে হয়, যে হাদিসে এগারো রাকাত বিতর মনে হয়, সে হাদিসে সারমর্ম তা নয়, তা হচ্ছে তাহাজ্জুদের সালাত, রাতের সালাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কাম কানা ইউতির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী কত রাকাত বিতর পড়তেন? এটা জিজ্ঞাসা, জিজ্ঞাসা কিন্তু বিতর দিয়ে, আল্লাহর নবী কত রাকাত বিতর পড়তেন? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতির বে আরবাইন সালাসিন, আল্লাহর নবী বিতর পড়তেন সাত রাকাত, চার আর তিনে সাত, ও সিত্তিও সালাসিন, আল্লাহ রাসূল বিতর পড়তেন ছয় আর তিনে নয়, নয় রাকাত, ও আশ্রিও সালাসিন, আল্লাহ রাসূল বিতর পড়তেন দশ ও তিন, তেরো রাকাত। এই যে সাত নয় এগারো তেরো প্রমাণ হয়, এই হাদিসের বিবরণ কি? পরের বাক্যগুলো স্পষ্ট বিবরণ প্রমাণ করে, ওয়ালাম ইয়াকুন ইনকেসো মিন সাবিন, আল্লাহর নবী সাত রেকাতের কমে বিতর পড়তেন না। একাধিক হাদিস প্রমাণ হয় যে এক রেকাত, তিন রেকাত, পাঁচ রেকাত, অত্র হাদিসে বোঝা যায় যে সাত রেকাতের কমে বিতর পড়তেন না। তো বিতর তো সাত রেকাতের কমে পড়তেন, অতএব যে হাদিসে সাত রেকাত প্রমাণ হয়, সে হাদিসে চার রেকাত তাহাজ্জুদ আর তিন রেকাত বিতর, এটা হলো ঠিক। কেননা পরের বাক্যে বলা হচ্ছে, ওয়ালা বিআকসারা মিন আশরি ওয়া সালাসা, তিনি দশের বেশি পড়তেন না, সাতের কম পড়তেন না বিতর, আর দশের তেরোর বেশি পড়তেন না বিতর, অর্থাৎ এগারোর বেশি পড়তেন না বিতর। তাহলে তো বোঝা যাচ্ছে যে এইটা বিতর সলাৎ নয়, অতএব রাতের সলাৎ, চার রেকাত তাহাজ্জুদ, তিন রেকাত বিতর, এ হলো সাত, রাতের সলাৎ, ছয় রেকাত তাহাজ্জুদ, তিন রেকাত বিতর, এ হলো নয় রেকাত, রাতের সলাৎ, আট রেকাত তাহাজ্জুদ, তিন রেকাত বিতর, এ হলো এগারো রেকাত, রাতের সলাৎ,
আপনার 8 রাকাত তাহাজ্জুদ, 5 রাকাত বিত্র, এ হলো 13 রাকাত। অত্র হাদিস দ্বারা শুধুমাত্র তাহাজ্জুদ আর বিত্র একসাথে একত্রিত করা হয়েছে, এইটা বুঝতে হবে, বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের মুসল্লি, দীনী মুসলিম ভাই বোন, যারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে জুমার খুতবায় আমাদের সাথে রয়েছেন, তাদের কাছে আমরা জরুরি অনুরোধ জানিয়ে বলছি যে বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য করে অবগত হওয়ার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, এখন আমরা আলোচনা করতে যাচ্ছি বিতর সালাতে পড়তে হয় কুনুত। কুনুত দুই প্রকার, একটা হলো কুনুতে নাজেলা, একটা হলো কুনুতে রাতেবা। কুনুতে নাজেলা যেটা ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে পড়তে হয়, আজকে পড়ব ইনশাআল্লাহ, সেটা হলো কুনুতে নাজেলা। শত্রুর ধ্বংস কামনা করে, মিত্রুর কল্যাণ কামনা করে পড়া হয়, তাতে হাত তুলে পড়া হয়, তাতে মুসল্লিরা পিছনে আমিন আমিন বলে। তার পদ্ধতি হলো ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে পড়তে হবে, তার নাম কুনুতে নাজেলা। তাতে নাম উল্লেখ করা যায়, তাতে শব্দ বাক্য বেশি করা যায়, তার নাম কুনুতে নাজেলা। শত্রুর ধ্বংস কামনা করে, মিত্রুর কল্যাণ কামনা করে পড়া হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, বিতর সালাতে যেই কুনুত পড়া হয় তার নাম কুনুতে রাতেবা। সেইটা রুকুর আগেও হতে পারে, সেইটা রুকুর পরেও হতে পারে, তার দোয়া নির্ধারিত রয়েছে, তা হলো কুনুতে রাতেবা। কুনুতে রাতেবা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাতিন আকুলুহুন্না ফি কুনুতিল বিত্রে। আল্লাহর নবী আমাকে কিছু শব্দ শিখিয়ে দিয়েছেন, যেগুলি আমি বিত্রের কুনুতে পড়ব, যেগুলি আমি বিত্রের কুনুতে পড়ব, তিনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা, আল্লাহ তুমি যাদের হেদায়েত দিয়েছো তাদের মধ্যে আমাকে রাখো। অতাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা, আল্লাহ তুমি যাদের অভিভাবক হয়েছো আমাকে তাদের মধ্যে রাখো। অবারিকলি ফিমা আতাইতা, আমি তুমি আমাকে যা কিছু দিয়েছো তাতে তুমি বরকত দান করো। একাধিক দিন বলেছি, রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। তুমি আমাকে যা দিয়েছো তাতে তুমি বরকত দান করো। অকিনি শাররামা কাদাইতা, যেসব অনিষ্ঠের সিদ্ধান্ত নিতে চাও নেও, তাতে থেকে আমাকে বাঁচাও। ফাইন্নাকা তাকদি ওয়ালা ইগদা আলাইকা, সিদ্ধান্ত তুমি করো, তোমার উপরে কেউ সিদ্ধান্ত নিতে পারে না, তুমি সিদ্ধান্ত নিতে পারো, তোমার উপরে কেউ সিদ্ধান্ত নিতে পারে না। ইন্নাহু লাযিল্লুমান ওয়ালাইতা, তুমি তার যার অভিভাবক হও তাকে কেউ অপমান করতে পারে না, তুমি যার অভিভাবক হও তাকে কেউ অপমান করতে পারে না, তুমি যার অভিভাবক হও তাকে কেউ অপমান করতে পারে না। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা, হে আমাদের প্রতিপালক তুমি মঙ্গলময়, তুমি উঁচু সর্বশক্তিমান সব ক্ষমতার অধিকারী। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দেন কুনুতে রাতে বাই পড়ার জন্য, যার রুকুর আগে রুকুর পরে পড়া যায়। তবে বিতর সালাতে সালাম ফিরার পরে বলা যায় সুবহানাল মালিকিল কুদ্দুস, পবিত্র মালিকের পবিত্রতা বর্ণনা করছি। অন্য এক বর্ণনায় এসেছে, তিনি এই শব্দ 3 বার বলতেন, তবে তৃতীয়বার জোরে বলতেন, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস।
প্রথম দুইবার ধীরে, তৃতীয়বার জোরে ছিল বলে সাহাবী বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোতে সিজদায় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা, আল্লাহ তোমার সন্তুষ্টি দিয়ে অসন্তুষ্টি হতে রক্ষা চাই, তুমি বাঁচাও। তারপরে অবে মুআফাতে কামিন ওকুবাতে কা, তোমার ক্ষমা দিয়ে তোমার শাস্তি হতে বাঁচতে চাই, তুমি শাস্তি হতে রক্ষা করো। ওউযুবে কা মিনকা, তোমার মাধ্যমেই তোমার কাছে অন্যায় থেকে আশ্রয় চাই। ওয়া উহসি আলাইকা, তোমারই প্রশংসা করি, যেভাবে তুমি করেছো তোমার প্রশংসা আমরা আর কি করব, কাম আসনাই তালা নাফসে, তুমি নিজের জন্য যা করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলি কোনোতে রাতে বাতে বলতেন, কোনোতে নাজেলা, কোনোতে নাজেলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদু আলা আহাদিন আউলা আহাদিন রূপমা কালা ইযা সামিআ আল্লাহু লিমান হামিদা ফি রাকাতিল আখিরা, তিনি কারো জন্য বদদুয়া, কারো জন্য নেক দোয়া করার সময় রুকু থেকে উঠে দোয়া করতেন, তার নাম কোনোতে নাজেলা। শেষ রাকাতে রুকু থেকে উঠে দোয়া করতেন কারো ধ্বংসের জন্য, কারো কল্যাণের জন্য, তার নাম কোনোতে নাজেলা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানাতা শাহরান মুতাতাবিয়ান ফি যুহরে ওয়াল আসরে ওয়াল মাগরিবে ওয়াল ইশায়ে ওয়া ফি সালাতিল ফাজরে ফি রাকাতিল আখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরে, আসরে, মাগরিবে, ইশায়, ফজরে রুকু থেকে উঠে শেষ রাকাতে কোনোতে নাজেলা পড়তেন। তিনি বলতেন, আল্লাহুম্মা যে অলিদ আব্দাল অলিদ, হে আল্লাহ অলিদ ইবনে অলিদকে তুমি রক্ষা করো, আল্লাহ সালমা ইবনে হেশামকে তুমি রক্ষা করো, আয়েশ ইবনে রাবিয়াকে তুমি রক্ষা করো, আল্লাহুম্মা লান আলা মুজার, তুমি মুজার বংশের প্রতি অভিশাপ করো। এইভাবে তিনি কোনোতে নাজেলা পড়তেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আলোচনার পুনরাবৃত্তিতে চলে গেলাম। তাতে আমরা বলতে চাচ্ছি, বিতর সালাত পড়তে হবে বাড়িতেও সফরে। বিতর সালাত পাঁচ রাকাত পড়া যায়, তিন রাকাত পড়া যায়, এক রাকাত পড়া যায়। পাঁচ রাকাত পড়লে কোন সূরা পড়তে হবে তা নির্ধারিত নেই, তিন রেকাত পড়লে কোন সূরা পড়তে হবে তা নির্ধারিত আছে, এক রেকাত পড়লে কোন সূরা পড়তে হবে তা নির্ধারিত নেই। তারপরে বলতে চাচ্ছি, বিতর সালাত সাত রেকাত, নয় রেকাত, এগারো রেকাত নয়, বরং বিতর সালাত পাঁচ রেকাত, তিন রেকাত, এক রেকাত, এক টানা পড়তে হবে। দুই রেকাত পড়ার পরে বসা যাবে না, পাঁচ হলেও তিন হলেও। তারপরে বলছিলাম, কোনো দুই ভাগে বিভক্ত, একটার নাম কোনোতে নাজেলা, একটার নাম কোনোতে রাতেবা। কোনোতে নাজেলা শত্রুর ধ্বংস কামনা করে, মিত্রুর কল্যাণ কামনা করে পড়া হয়। তা পড়া হয় ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে। আর কোনোতে রাতে বা পড়া হয় রুকুর আগে ও পরে। কোনোতে রাতে বাতে যে দোয়া নির্ধারিত রয়েছে, আল্লাহুম্মা হাদিনী ফিমান হাদাইতা, আফিনী ফিমান আফাইতা, অতাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা, অকিনী শাররা মা কাযাইতা, ফাইন্নাকা তাজজি ওয়া লা ইয়ুজা আলাইকা, ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনে আলীকে শিখিয়ে দিয়েছিলেন, যা মানুষ পড়তে পারে।
একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নিয়মিত পড়া হবে না। এক হাদিসে কোনোতে রাতেবাকে বিদাত বলা হয়েছে, তার প্রমাণে বলা হয়েছে, বিশ্লেষণে বলা হয়েছে নিয়মিত পড়া বিদাত। মাঝে মধ্যে রুকু থেকে উঠে বা রুকুর আগে বিতর সালাতে কোনোতে রাতে বা পড়তে হবে, পড়া যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওবাইকে ইমাম করেছিলেন রমজান মাসে। আব্দুল্লাহ ইবনে ওবাই একটানা তারাবি পড়িয়েছিলেন 20 রাত। 15 রাতের পরে তিনি কুনুত পড়েছিলেন, তবে 20 রাতের পরে তিনি আর মসজিদে আসেননি। বাকি 10 রাত তিনি বাড়িতে পড়েছিলেন। বিবরণে বোঝা যায় জাগার রাতগুলি বাড়িতে একা একাই পড়া ভালো জামাতে পড়ার চেয়ে। বিবরণে বোঝা যায় নিয়মিত কোনোতে রাতে বা পড়তে হবে না, মাঝে মধ্যে পড়তে হবে, পড়া ভালো। সম্মানিত মসজিদের মুসল্লি, কুনুত সম্পর্কে আমরা যা আলোচনা আপনাদের সামনে পেশ করলাম সেইগুলি বিবেচনা করে নিয়মিত সেই পদ্ধতিতে পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বাইতুল হাম জামে মসজিদ হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যারা আপনারা উপস্থিত আছেন, যারা আপনারা অনলাইনে আমাদের সাথে আছেন, সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, এইটা আপনি বুঝতে না পারলেও আমি আপনাদের দিনী ভাই খাকসার সাধারণ মানুষ আল্লাহর পক্ষ থেকে বিশাল পাওয়া মনে করছি। যে আপনাদের এখানে টিন সেট অস্থায়ী মসজিদ করা হয়েছে, যেখানে প্রায় 2000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। আপনার মসজিদের দক্ষিণ সাইডে এখানে আমরা মসজিদ নির্মাণ করব ইনশাআল্লাহ, যেখানে প্রায় 10000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। সময়ের গতিতে সব হবে। আমি আন্তরিকভাবে যেটা আপনাদের কাছে দাবি রেখেছি সেটা দোয়া করা, যাতে করে কাজ সহজ হয়ে যায়। তাকদীরে যেটা লেখা আছে দোয়াতে সেটা পরিবর্তন হয়ে যায়, যার কারণে আমি সব সময় আপনাদেরকে অনুরোধ করি, কে কি বলল এর পিছনে আপনি চলবেন না, কে কি করল এর পিছনে আপনি লাগবেন না। ইনশাআল্লাহ বাইতুল হাম জামে মসজিদ হাঁটাবো বীরহাটাবোর জনগণের বুকের উপরে হবে হবে ইনশাআল্লাহ। সেটা সময়ের ব্যবধান এটুকুই মাত্র, প্রায় সব কিছুই প্রস্তুত, এখন মাঠে নামা মাত্র। আপনার মাটি পরীক্ষা করা হয়েছে, নকশাও রেডি হয়েছে, আপনার পাইলিং শুরু হবে, এরপরে কাজ বাস্তবায়ন শুরু হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এ কাজ বাস্তবায়ন করার জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। পরের অংশে আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে পৃথিবীর যে যেখানেই থাকেন বাইতুল হাম জামে মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জন্য দোয়া করবেন, যেমন সহযোগিতা পাঠাবেন তেমন দানের হাত প্রশস্ত করবেন। যারা আসেন হাঁটাবো বীরহাটাবো থেকে আশেপাশে থেকে, সাথে সাথে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা, যখনই জুমার দিনে আসবেন তখন 5 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 200 টাকা হোক, 100 টাকা হোক, ভুলে আসবেন না মসজিদে। এর কত বড় বিনিময় তা আপনাকে এখন বুঝাতে পারবো না, যেদিন ভোগ করবেন সেদিন বুঝবেন তার বিনিময় জান্নাত। মর্মে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এলাকাবাসী দেশবাসী দেশে বিদেশে যারা আছেন সকল দিনী ভাই বোনের নিকটে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ থাকছে দানের হাত প্রশস্ত করার জন্য। সামনে দিয়ে যখন কোটাটা পার হবে তখন খালি কোটাটা পার হবে এরকম যেন মন মানসিকতা না থাকে। আমি বলেছি পতিতালয়ের মহিলাকে যদি বাঁচিয়ে দেন আল্লাহ কুকুরকে পানি পান করার জন্য, তাহলে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবারাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এসব প্রতিষ্ঠানে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় 10 টাকা দান করলে বিনিময় জান্নাত হবে ইনশাআল্লাহ। এ আশাই সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের সার্বিক কাজের জন্য
জামিয়া সালাফের বাইতুল হাম জামে মসজিদের জন্য আন্তরিকভাবে দোয়ার অনুরোধ জানিয়ে, আন্তরিকভাবে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানিয়ে, রাসুলের পদ্ধতিতে বিতির পড়ার অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি বাড়িতে ও বাইরে তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, তুমি আমাদেরকে জামিয়া সালাফের সার্বিক কাজে পরামর্শ সহযোগিতা করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ রাকাতের রুকু থেকে উঠে কোনোতে নাজেলা হবে, আপনারা হাত উঠিয়ে আমিন আমিন বলবেন।